বিশ্ববিদ্যালয়ে সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন কালচারাল স্টাডিজের পক্ষ থেকে একটা এক বছরব্যাপী খুলনা ইউনিভার্সিটির সঙ্গে যৌথভাবে একটি প্রকল্প পার্টিশন ও মুক্তিযুদ্ধের স্মৃতি সংগ্রহ বিষয়ে গ্রহণ করেছে। এই যে প্রকল্পটা, এই প্রকল্পের মূল থিম হচ্ছে পার্টিশন এবং মুক্তিযুদ্ধের যে মানুষদের স্মৃতি হারিয়ে যাচ্ছে সেই হারানো স্মৃতিকে পুনরুদ্ধার করা এবং গল্পের মতো করে তাকে সংরক্ষণ করা। এর জন্যে তৈরি হবে একটা ডিজিটাল আর্কাইভ, সেন্টার ফর ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেশন অ্যান্ড কালচারাল স্টাডিজের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন www.cltcsnsou.in একটা ওয়েবসাইট। এই প্রকল্প নেওয়ার পর আমরা যেটা করছি, প্রথম বছরে মুর্শিদাবাদ থেকে দক্ষিণবঙ্গের উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এই জেলাগুলি এবং অন্যদিকে সাতক্ষীরা, খুলনা, যশোর, ঝিনাইদহ, মেহেরপুর এই জেলাগুলির মধ্যে মাইক্রো লেভেলে ডেটা কালেকশন করে আমরা ইন্টারভিউ কালেকশন করছি সত্তরোর্ধ্ব মানুষদের, তাদের ব্যক্তিগত স্মৃতি, তাদের উপাদান, স্মৃতির উপাদান, তাদের কোনো কোনো মেমেন্টো, ফটোগ্রাফ, এগুলো সব এক জায়গায় করা হচ্ছে। এবং এই প্রজেক্টের একটা বিশেষত্ব হচ্ছে এই প্রজেক্টে আমরা কালেকশন করছি ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট মাইগ্রেশন, মানে কোনো একটা জেলা থেকে অন্য কোনো জেলা, কলকাতা এবং ঢাকাকে বাদ রেখে যদি আমরা মফস্বলের দিকে যে ডিসপ্লেসমেন্ট হয়েছে, যে এরিয়াতে যাতায়াত হয়েছে সেইগুলোকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি এবং নিচুতলার মানুষের সাক্ষাৎকার গ্রহণ করা। অধিকাংশ ডিজিটাল আর্কাইভে যে কথাগুলো আমরা পাই সেগুলো সবই উচ্চ মধ্যবিত্ত বর্গের মানুষ যারা জীবনে প্রতিষ্ঠিত। এখানে আমরা অনেক মানুষজনের ইন্টারভিউ করছি যে মানুষগুলো একদম প্রান্তিক মানুষ, এবং শুধু প্রান্তিক মানুষ নয়, সেই মানুষরা এখনো পর্যন্ত লড়াই সংগ্রাম করছেন জীবন জীবিকার জন্য। আর এই প্রকল্প থেকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ দুটো দিকেই আমরা দেখছি যে বেশ কিছু মানুষ, ব্যক্তিত্ব, সাহিত্যিক ব্যক্তিত্ব আছেন যাদের আলোচনার পরিসরে নতুন করে আনা দরকার। আবুল মনসুর আহমেদ এমন একজন ব্যক্তিত্ব, বর্ণময় ব্যক্তিত্ব, শুধু সাহিত্য ক্ষেত্র নয়, রাজনীতি, সাহিত্য ইত্যাদি ক্ষেত্রে, যার জীবন পার্টিশন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঙালির রাজনৈতিক বৃত্ত, এই গোটা বৃত্ত তিনি কাটিয়েছেন। তার ফলে তার একদিকে তার আয়না ফুড কনফারেন্সের মতো লেখা, একদিকে আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরের মতন বই, এই সব বইকে এক জায়গায় নিয়ে আমরা যখন কালেকশনে আলোচনার মধ্যে আনছি, তখন পশ্চিমবঙ্গের পাঠকের কাছে একটা নতুন পরিসর তৈরি হচ্ছে। আমরা চাই এই আলোচনা আরও এগিয়ে নিয়ে যেতে, অনেক না বলা কথা, অনেক বেশি গভীর আলোচনার কথা আমরা এর মধ্যে পেতে পারবো। আমরা এই প্রজেক্টের যে আলাপ আলোচনা সেগুলোকে এগিয়ে নিয়ে যেতে চাই অনালোচিত অধ্যায় ধরে, আবুল মনসুর আহমেদ থেকে তার সূত্রপাত।